Bad how tabun jura live masujana shall unka bad honey hook bar canyadono katang tonane bagui hook bar canyadoni kotor choba delivo. Ochobano yak tolu yasagi sharabat kisho, shongors committee telemra bakakteni, loaji mung by kaisa, shongo to shoba klaizaka telemra CPIM habanong pushkango. Opanda manzaka CPIM hankor committee ni tangpang ronji de burma, CPIM telemra bakakse committee ni tangpang, hemantokumar jumatia, adong ozoi gosh, shobas not no kubi kubundog. Panda wokosam emele murundo chondro dash no asupang sename panda chenzaka. Pandawa telemura bakaksini, juda juda amjani bodoli adong ro, kutuman nozaka, kongnalka bodoli adong, shubasna te, ronji de burma. Boste jara bekar, jubak jubati jara ase, chinta korbena, boshore di kuti kore chakri neva, barbose kisok di mojol khet mojol chinta korbena, amra sorkare asle pore, somosto kisoker shoyok mullo, sar bish theke কৃষি যন্ত্রপাতি সমস্ত কিছু সহায়ক মূল্য আমরা সরবরাহ করব আর যে সমস্ত গরিব বিপিএল পরিবার তাদেরকে সারা বছর আমরা মাগনা চাল প্রতি পাড়ায় পাড়ায় গুদাম করে দেব মাগনা চাল যে খাদ্য ব্যবস্থা করব আর যারা শিক্ষক কর্মচারী তাদের জন্য আমরা নতুন নতুন আইন করে তাদের যে সমস্ত পাওনা টাকা যত শব্দ পেন কমিশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা আরো বেশি উচ্চ হারে আমরা বেতন দিব এই কতগুলো স্লোগান দিয়েছিল এই কতগুলো দাবি তারা তুলেছে এই দাবি দেবেন তারা কিন্তু এখন নরেন্দ্র মোদী সরকার এই ভারতবর্ষের মধ্যে একটা সরকার তো পাস হয়ে গেছে দ্বিতীয় সরকার এখন চালাচ্ছে এই সময়ও বলছে সেই কথা বাইরে যে সমস্ত কোটি কোটি টাকা পয়সা আছে সুইজারল্যান্ড থেকে আমেরিকা লন্ডন যারা টাকা লুকিয়ে রেখেছিল এই সমস্ত টাকাগুলো এনে আট বছরে যে সমস্ত গরিব মানুষ আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দিব কোথায় এখন বন্য টাকা 15 লক্ষ টাকা তো বাদ হই 15 টাকাও কেউ পায়নি এইভাবে বাউতা বাজি গেছেন 3 লাখের উপর কৃষক ইতিমধ্যে এই দিল্লিতে ঢুকে গেছেন এবং দিল্লিতে আজকে প্রায় 6-7 দিন ধরে গোটা দিল্লি অবরুদ্ধ দাবি কি দাবি হচ্ছে আমাদের এই কৃষি অর্ডিন্যান্স বাতিল করতে হবে এটাকে প্রত্যাহার করতে হবে কৃষি অর্ডিন্যান্সের প্রথম যেটা 1 নম্বর তাতে বলা হয়েছে দি ফার্মার্স আরস প্রোডিউস ট্রেড এন্ড কমার্স অর্থাৎ কৃষকদের যে উৎপাদিত পণ্য ব্যবসা এবং বাণিজ্য সংক্রান্ত আইন যেটা দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে চলে এসেছিল এটা সংশোধন করে নতুন আইন করেছেন এই আইনে বলা হয়েছে বেসরকারি বিদেশি পুঁজিপতি এবং কর্পোরেট সেক্টরগুলি অবাধে ভারতবর্ষের মধ্যে ঢুকবেন ভারতবর্ষের কৃষকের কৃষি কাজ করার যে চিরাচরিত পদ্ধতি এই পদ্ধতি আর চলবে না এই পদ্ধতি চলতে দেওয়া যায় না এবং তাদের উৎপাদিত পণ্য যারা বিক্রি করবেন এবং কৃষকরা কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রি করবেন এই পণ্য কেনার জন্য সরাসরি দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কর্পোরেটদের হাতে বিদেশি পুঁজিপতিদের হাতে দেশীয় বিদেশি পুঁজিপতিরা আর কিনবেন সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আমাদের বক্তব্য